মাথাভাঙা কলেজে বাংলা বিভাগের উদ্যোগে 21শে স্মরণ ও কবিতা উৎসব পালিত হলো মাথাভাঙা কলেজে। মাথাভাঙা কলেজের বাংলা বিভাগের উদ্যোগে 21শে স্মরণ ও কবিতা উৎসব পালিত হলো মাথাভাঙা কলেজে। কলেজের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি রামপ্রকাশ মুখোপাধ্যায়, কবি প্রগতি মাইতি, প্রণব চক্রবর্তী, অলোক বিশ্বাস, অনুভব সরকার, সন্তোষ সিংহ প্রমুখ বিশিষ্ট কবি সাহিত্যকেরা। মাথাভাঙা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবাশিস দত্ত জানান, শুধু 21শে ফেব্রুয়ারির দিনেই ভাষার শহীদের স্মরণ করা নয়, সারা বছর ধরেই ভাষার শহীদদের স্মরণ করার জন্য আজকে মাথাভাঙা কলেজে 21শে স্মরণ ও কবিতা উৎসব পালিত হলো। এদিন কবিতা উৎসবে প্রচুর ছাত্রছাত্রী সহ অধ্যাপকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই উৎসবে বিভিন্ন কবির সাহিত্যকদের স্মারক সম্মান দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। আর আজকে কলেজে কী কর্মসূচি করছেন? আমরা প্রধানত কবিতা উৎসবের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে 21, সেই 21শে স্মরণ করছি। কারণ আমাদের মনে হয়েছে যে কোনো একটি নির্দিষ্ট দিনেই মাতৃভাষাকে স্মরণ করা যায় না, পৃথিবীর প্রতিটি ভাষাকে শ্রদ্ধা জানানো, স্মরণ করা, এর জন্য 365 দিন আমাদের চর্চা এবং চর্যার মধ্যে থাকতে হবে। এবং প্রধানত আমরা কবিতা উৎসবের মধ্যে দিয়ে এই কারণে করছি কলেজে, যে কবিতা এমন এক বিষয় যা শান্তির কথা বলে, প্রেমের কথা বলে, মানবতার কথা বলে। কবিতা সমস্ত ভাঙনের মধ্যে সৃষ্টি করে, কবিতা সমস্ত বিচ্ছিন্নতার মধ্যে মিলন ঘটায়। আমরা মনে করি কবিতা দিয়েই মানুষের মুক্তি সম্ভব। তাই ওই কবি শক্তির মতোই আমি বলি, একটি কবিতা পেলে গাছে গাছে কবিতা টাঙাবো। আমাদের কাজ তাই। ছেলে মেয়েরা আজকে কবিতা উৎসবে মত্ত হয়ে গেছে, তারা কবিতা পড়বে। কলকাতা থেকে প্রচুর কবি এসছেন আমাদের এখানে, কবি অলোক বিশ্বাস, রামপ্রসাদ মুখোপাধ্যায়, প্রণব চক্রবর্তী, শুভদীপ রায়, জগদীশ শর্মা, সঙ্গে আসছেন এ বাংলার কবি অনুভব সরকার, সন্তোষ সিংহ। আমাদের ছেলে মেয়েরা কবিতা লিখছে থাকছে, এসছেন গল্পকার ও উপন্যাসিক প্রগতি মাইতি। এভাবেই আমরা সারাটা দিন আজকে শুধু কবিতা নিয়েই কাটাতে চাই। আর একটা স্বপ্নের জগতে যাওয়ার জন্য আমরা ছেলে মেয়েকে নিয়ে স্বপ্ন দেখতে চাই।